আগামীকাল 15ই আগস্ট স্বাধীনতা দিবস। প্রতি বছরের মতো এবারও আমরা লালগোলা এমএন একাডেমির তরফ থেকে স্বাধীনতা দিবসের উদযাপন করছি। আশা করছি সমস্ত ছাত্রছাত্রী, বিদ্যালয়ের প্রাক্তনী, অভিভাবক এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে আসবে। আগামীকাল ভারতের স্বাধীনতা দিবস বিদ্যালয় প্রতি বছর মতো এবছরও পালন করবে। সকাল 8:30টায় শুরু হবে প্রভাত ফেরি, বিভিন্ন ট্যাবলো, এনসিসির ব্যান্ড, গোটা বাজার পরিক্রমা করার পরে বিদ্যালয়ের মাঠে তারা এসে জমায়েত হবে এবং সেখানেই জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কুচকাওয়াজ, জাতীয় পতাকা উত্তোলন, ছোট্ট যে আমাদের অনুষ্ঠান সেই অনুষ্ঠান এইভাবেই শেষ করা হবে। আমি সকল ছাত্রদেরকে বলবো, এখানে যারা উপস্থিত আছো তারা কালকে ঠিক সময় মতো চলে আসবে। আমাদের তরুণবাবু কালকের প্রোগ্রামের অনুষ্ঠান সূচি বললেন, আশা করি আমরা এই অনুষ্ঠানটা খুব ভালোভাবে সফল করতে পারবো। আগামীকাল স্বাধীনতা দিবস আমরা প্রত্যেকে সকাল 8:30টায় স্কুলে উপস্থিত হব এবং প্রত্যেক ছাত্রছাত্রীকে অনুরোধ করব তারাও যেন কালকে সকাল 8:30টার সময় উপস্থিত হয়। আমি এমএন একাডেমি স্কুলের ছাত্র। কাল সকাল 8:30টার দিকে আমাদের স্বাধীনতা দিবস পতাকা উত্তোলন হবে। 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলে আমরা স্বাধীনতা দিবস পালন করার আয়োজন করেছি। আমরা ছাত্রছাত্রীদের নিয়ে সবাই উপস্থিত থাকবো। লালগোলাবাসীদের এবং স্কুলের সমস্ত প্রাক্তনীদেরও বলছি যে আপনারা চলে আসুন, এই আমাদের স্বাধীনতা দিবস আমরা একসাথে উদযাপন করবো। কালকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের স্কুলে আমি আসছি, তোমরা সবাই আসছো, তো কালকে আমাদের স্কুলে স্বাধীনতা দিবস পালন হবে। বাহ, সুন্দর।